আমাদের অন পেজ অপটিমাইজেশন শেষ করছি, তাই না? প্র্যাকটিস করছেন সবগুলো? হ্যাঁ 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 সবই দেখাবে সলভ করার। হ্যাঁ, সলভ করার ওখানে প্রসেস সাইডে দেওয়া আছে। সো আপনার ব্লগ স্পটের জন্য যেগুলো ভুল দেখাইছিল দেখাইছিল কি, এই ভুলগুলো কারেকশন করার দরকার নেই। হ্যাঁ, মানে এগুলো রেডি সেট, তো এটা তো আপনার টেমপ্লেট, তো আপনি নিজেই ইয়ে করেননি, এটা তো অটোমেটিক, সেটা ওটাতে সমস্যা নেই কোনো। কিন্তু নিজের থেকে ডিজাইন করা যে সাইটগুলো আছে, সেক্ষেত্রে আপনার ওইটা সহায়তা করবে, বুঝতে পারছেন? আচ্ছা, ওইটা হচ্ছে আপনার ওই জিনিসগুলো পরের অপশন, কিন্তু আপনার বেসিক্যালি তার আগের যে জিনিসগুলো আছে সেইটা আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে। আর ওইটা হচ্ছে, যদি সাপোজ এসি এর ফলাফল আপনার না আসে, তাই না, তাহলে আপনি ওখানে চেক করে দেখতে পারেন যে এখানে কোনো সমস্যা আছে কিনা, যেটা আপনাদেরকে সেটা বলে দেওয়া। তখন এখান থেকে চেক করে দেখতে হবে যে এখানে কোনো সমস্যা আছে কিনা, তাই নাকি? ক্লায়েন্ট আপনাকে সাইট দিল, আপনি এসইও করলেন, কিন্তু অনেক জায়গায় অনেক ভুল, যার কারণে আর সাইটটা আসতেছে না। ভুলগুলো আপনি তো ওখানে চেক করলে বুঝতে পারবেন, মানে ক্লায়েন্টরা যাতে আপনাদের সঙ্গে ঝামেলা করতে না পারে, আর এজন্য আপনাদেরকে সব দিক থেকে রেডি থাকতে হবে। আর কোনো সমস্যা আছে ওই ওগুলো থেকে? সবে কমপ্লিট? হ্যাঁ, আপনাদের আমার যেটা মনে হচ্ছে যে, সময় লাগে, আপনি অত দূর চলে গেছেন। আচ্ছা হোক, সেটা কথা না। আর কিওয়ার্ড রিসার্চটা আপনারা যত ইজিলি নিচ্ছেন, এত ইজিলি কিন্তু হয় না। কিওয়ার্ড রিসার্চটা অনেক মানে চিন্তা ভাবনার কাজ, মানে অনেক কিছু বিবেচনা করে আপনাকে এমন কিওয়ার্ড সিলেকশন করতে হবে যে কিওয়ার্ড দ্বারা আপনি মনে করেন যে ফার্স্ট পেজে আসতে পারতেছেন। ডাউনলোড মানে ওই যে পুরো ফাইলটা ডাউনলোড দিয়ে রাখতে পারেন, অথবা জাস্ট কপি পেস্ট করে আপনি এক্সেল শিটে রেখে দিলেন। ওখানে আপনি কম্পিটিশন, তারপর এভারেজ মান্থলি সার যেটা আছে, এগুলো সবই নোট করে রাখবেন। এবং অ্যাট লাস্ট আপনি এগুলো আবার ওই যে আমি বলছি না যে কম্পিউটার অ্যানালাইসিস করবেন, সব কিছু বলছিলাম না যে আপনার এই কিওয়ার্ডটার কম্পিটিশন আবার কীরকম, আপনি গুগলে সার্চ করে দেখবেন যে কোন কোন ওয়েবসাইটগুলো সেখানে আসে। মানে প্রাথমিক অবস্থায় আপনি কিওয়ার্ড সিলেকশন করে আপনার ওয়েবসাইটে মেটা ট্যাগের মাধ্যমে বসায় চালু করে যেতে পারেন আর কি অন পেজ এসইও। কিন্তু আরও যখন আপনি একদম অ্যাডভান্স লেভেলে যাচ্ছেন, যে একদম আপনাকে এখন ফার্স্ট পেজে আসতেই হচ্ছে, তাহলে বাধাগুলো কী কী আছে থাকতেছে আর এগুলো টোটালি এখন আপনাকে ওই সেই সাইটগুলোর সঙ্গে তুলনা করে আপনাকে আরও ভাবতে হবে যে আপনার কন্টেন্ট বা আমার ওয়েবসাইটটাকে আরও কীরকম করা দরকার। এই জন্য কিওয়ার্ড রিসার্চের কাজটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, এটা একটু ডিপলি চিন্তা ভাবনা করেই করতে হয়। শুধু একটা কিওয়ার্ড দিয়ে আপনাকে বলছি যে কিওয়ার্ড রিলিভেন্স একটা কথা বলছিলাম, যে একটা কিওয়ার্ডকে বিভিন্নভাবে লিখতে পারেন। আর যে কন্টেন্ট অপটিমাইজেশন যে কথাটা ছিল, কন্টেন্ট অপটিমাইজেশন আপনারা কি আপনাদের আর্টিকেল মানে ব্লগের পোস্টগুলোতে আপনাদের কিওয়ার্ডগুলো রাখেন, যে কিওয়ার্ডগুলো সিলেকশন করছেন, মানে একটা কিওয়ার্ড বারবার লেখার দরকার নাই, ওইটাকে বিভিন্নভাবে, আচ্ছা হোক, মানে একটা কিওয়ার্ডকে মানে কয়েকভাবে ঘুরে ফিরে লেখা আর কি, তবে মেন কিওয়ার্ডটা যেন থেকে যায় সেখানে। আর কিওয়ার্ড কিন্তু আমার মাত্রাতিরিক্ত হওয়া যাবে না, 2% পর্যন্ত রাখবেন, 2 থেকে 4%-এর মধ্যে। টোটাল ওয়ার্ড কতগুলো আছে আর আপনি এখানে আপনার কিওয়ার্ড কতটা ইউজ করতেছেন, বের করতে পারবেন না ক্যালকুলেশন করে? টোটাল ওয়ার্ড কতগুলো?
টোটাল ওয়ার্ড কতগুলো আপনার ওই আর্টিকেলটার মধ্যে, আপনার কন্টেন্টটার মধ্যে? না, এটা আপনি একটু হিসাব করে বের করতে হবে আর কি। ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটের সহায়তা নিতে পারেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, আপনাকে ক্যালকুলেশন করে দেবে। না, ওয়ার্ডের কথা বলেন, ওই যে কিওয়ার্ড গুলো আপনি যেটা বলেন, তাই না? ওয়ার্ড গুলো তো আপনাকে দেখাবেই। আর কন্টেন্ট গুলো লিখতেছেন কি হবে, ওই স্পিনার শিট দিয়ে নাকি নিজে নিজেই? যেটাই করেন আপনার, কন্টেন্টটা হচ্ছে ওয়েবসাইটের কিং, রাজা। মানে এটা একদম ইউনিক থাকতে হবে এবং ভালো মানের তথ্য থাকতে হবে ওখানে, ইনফরমেশন। কারণ ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে আসবে, সে তো এসে যদি ভালো আপনার কন্টেন্ট না পায়, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে থাকবে না, তাই না? আবার এটাও যদি হয় যে আপনার কপি করা কোনো কন্টেন্ট, তাহলে অবশ্যই যিনি ওই ইনফরমেশনটা খুঁজতেছে, আপনার শুধু একটা ওয়েবসাইটেই থাকবে এমনটাও না, উনি কিন্তু আরও রিলেটেড অন্যান্য সাইটগুলো ঘুরে ফিরে দেখবে। সেক্ষেত্রে দেখে যদি কপি করা, তাহলে সাধারণত আপনার ওয়েবসাইটের উপর নেগেটিভ একটা ধারণা পড়ে যাবে এবং আপনার ওয়েবসাইটে নাও থাকতে পারে ভিজিটরটা। আর আর এগুলো নিয়ে সমস্যা হয় না, হবে না, কারণটা হ্যাঁ, ওগুলো বিভিন্ন ব্লগে, ব্লগ থেকে কই পেস্ট, হ্যাঁ কই পেস্ট করা, তাদের তাদের ব্যাপারটা আলাদা। ওরা তো ওরা হচ্ছে একটা গেস্ট ব্লগিং সাইট, টেকনিক্যাল গেস্ট ব্লগিং সাইট, কিন্তু তাদের তো আর ওইটা নিয়ে সমস্যা নেই। ওদের তো প্রতিদিন লাখ লাখ ভিজিটর, ওদের এসিও পেজে, এসিও করে ফার্স্ট পেজে আসতেই হবে এমনটা কিন্তু না, তাই না? অটোমেটিক্যালি ওদের অনেক ভিজিটর, বাংলাদেশ আমাদের জনপ্রিয় সাইট টেকনিক্যাল, তাই না? অটোমেটিক্যালি ওদের অনেক ভিজিটর, প্রতিদিন লাখ লাখ ভিজিটর ওদের ওয়েবসাইটে ভিজিট করতেছে, এবং ওদের সাইটে দেখবেন যে অ্যাডও আছে, অনেক অ্যাড আছে না? তো আর আপনার এই জন্যই বললাম যে কন্টেন্টগুলো ইউনিক রাখার চেষ্টা করবেন, আর কিওয়ার্ডগুলোর ইউজ কন্টেন্টের মধ্যে করবেন, এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আরো কোনো সমস্যা ওখান থেকে আছে কি? কোনো সমস্যা আছে আপনাদের? আপনার সমস্যা আছে? কোনো কোনো সমস্যা নেই, তাহলে ভালো। তাহলে অতি দ্রুত আপনাদেরকে অন পেজ অপটিমাইজেশনের কাজ দেওয়া যায় নাকি? করে দিতে পারবেন তো ঠিকঠাক? আচ্ছা, তো আমাদের আজকে যেটা, আজকে আমরা যেটা শুরু করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা শিখছিলাম কয়েক প্রকার, দুইভাবে করতে হয়, তাই না? একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। অন পেজ সম্পর্কিত কোনো মানে জানার আছে আর কিছু? আপনারা বুঝতে পারছেন তো, আমরা ওই যে ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করছি সেগুলো সব অন পেজের মধ্যে পড়ে গেছে, বাট অফ পেজটা হচ্ছে, অফ পেজ মূলত আপনার সাইটের প্রসার বাহিরে করা। ধরা চলে যে একটা প্রসার, আপনার সাইটের এখন প্রসার করবেন আপনারা, এটা নিজের নিজের ওয়েবসাইটে থেকে এই কাজগুলো করতে হবে, সেটা হচ্ছে অন পেজ। কিন্তু অফ সাইট অপটিমাইজেশন যখন আমরা করতেছি, তখন নিজের ওয়েবসাইটে বা নিজের পেজে থাকতে হচ্ছে না, আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট এর মাধ্যমে এই অফ পেজ অপটিমাইজেশন করব। মানে আমাদের ওয়েবসাইটের বাইরের কাজ, জাস্ট আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা করে আমরা ইউজ করব। বুঝতে পারছেন কি? অফ পেজ শুধু আপনার ওই যে ফেসবুক, টুইটার, এটাই না, ওটা আলাদা ব্যাপার, এসির মধ্যেই পড়ে কিন্তু আলাদা একটা অপশন। আর হ্যাঁ, পাবলিশ, হ্যাঁ পাবলিশ করা আছে না, হ্যাঁ শুধু ওইটাই অফ পেজ না, অফ পেজের পার্ট ওইটা। তো অফ পেজ অপটিমাইজেশন আমরা করতেছি, এখানে মেইনলি যে কাজটা আমাদেরকে করতে সেটা হচ্ছে ব্যাক লিঙ্ক তৈরি করা। বুঝতে পারছেন? মেইনলি আমাদের যেটা সেটা হচ্ছে আমরা এখানে ব্যাক লিঙ্ক করবো, আর এই ব্যাক লিঙ্ক গুলো হইতে হবে কোয়ালিটি ব্যাক লিঙ্ক। ব্যাক লিঙ্কটা বোঝেন? ব্যাক লিঙ্ক সাপোজ আপনি কোন,
অ্যাঙ্কর টেক্সটটা আলাদা, ওটা হচ্ছে আপনার যে, হ্যাঁ অ্যাঙ্কর টেক্সট ব্যাক লিঙ্কের দরকার হয় না। আপনি এইচটিএমএল জানেন কিছু? তাহলে আপনি এটা যে বললেন সেটা কোথা থেকে ইয়ে করে বললেন, এই যে অ্যাঙ্কর টেক্সটের কথাটা? আচ্ছা আচ্ছা, আপনাকে কিন্তু ওইটা আমি স্কিপ করে গেছি, ওই জিনিসগুলো যে আমি ওটা পরে দেখাবো, তাই না? এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। আরো কিছু ব্যাপার আছে ওগুলো? হ্যাঁ না ওটা লাগে না। তো ব্যাকলিংটা হচ্ছে যে আপনি সাপোজ অন্য কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আপনার লিঙ্কটা সেখানে দেওয়া আছে, সেই ওয়েবসাইটের মধ্যে ভিজিটর এসে ভিজিট করতে গিয়ে আপনার ওই লিঙ্কটা দিয়ে ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে আসলো, এটা আপনার ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিংক। অথবা এমন হতে পারে সাপোজ আপনার ওয়েবসাইটে আপনি আপনার ফেসবুক আইডি দিয়ে দিলেন, তাই না? এটা কিন্তু একটা ফেসবুকের আপনার আইডির ব্যাক লিঙ্ক, তাই না? এই ওয়েবসাইটের মধ্যে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া, আপনার নিজস্ব ওয়েবসাইটের মধ্যে আপনি অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছেন, অথবা অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার নিজের লিঙ্ক দিচ্ছেন, এটা হচ্ছে মূলত ব্যাক লিঙ্ক। আর মার্কেট প্লেসগুলোতে ব্যাক লিঙ্কের কাজে আপনারা বেশি পাবেন। সো ব্যাকলিঙ্ক যদি ভালোভাবে করতে পারেন, প্র্যাকটিস করার সময় কোন কোন সাইটগুলোতে আপনার ব্যাকলিঙ্ক করতেছেন টোটাল লিস্ট রেখে দেবেন, ক্লায়েন্টকে প্রুফ দেখাবেন, ইজিলি কাজ করে যাবেন, সব কাজ করে দেবেন, মানে ভালো ফিডব্যাক, ভালো অ্যামাউন্ট, মানে এসইওর বেশিরভাগ কাজগুলোই ব্যাকলিঙ্ক নিয়ে। তো আবার এই ব্যাকলিঙ্কটাও আপনার একদম হাই কোয়ালিটি থাকতে হবে, মানে যেন তেন ব্যাকলিঙ্ক আবার করা যাবে না। অবশ্যই আছে, আছে না? আপনার ওয়েবসাইট হচ্ছে তাই না? এখন সাপোজ আপনি এখন কার সম্পর্কিত কোনো একটা ওয়েবসাইট আছে, তাই না? পরে আপনি সেখানে কমেন্ট করে আপনার সাইটে লিঙ্ক দিয়ে দিলেন, ওই ভিজিটর আসতে আসছে হচ্ছে কার কেনার জন্য বা বাইক কেনার জন্য আসছে, এসে তো ওরা তো দেবেই, আগেও আগেও দিতে পারে যদি তারা সুযোগ দেয় আপনাকে ব্যাক লিঙ্ক করার। তাহলে সেক্ষেত্রে আপনার ওই ভিজিটর ওখান থেকে আপনার সাইটে আসার কোনো সম্ভাবনাই নাই, কারণ ওনার ফ্যাশন নিয়ে তখন চিন্তা ভাবনা নাই, ওনার চিন্তা ভাবনা হচ্ছে কার নিয়েই। সো আপনার যে ফ্যাশন ওয়েবসাইট, আপনি এমন কিছু ওয়েবসাইটের মধ্যে ব্যাকলিঙ্ক করবেন যেগুলো এই ফ্যাশন সম্পর্কিত। না সব অনেক অ্যাপ্রুভ করে, অনেক অ্যাপ্রুভ করে, এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করার সময় এই সাইটের লিস্টগুলো দেখে নিতে হবে। এখন যা কিছু করতেছেন সবই তো প্র্যাকটিস, তাই না? সাইট এই ব্লগ স্পট দিয়ে তো আর ওই ইনকাম এত দ্রুত সম্ভব হবে না, জাস্ট এগুলো প্র্যাকটিস, আপনারা মার্কেট প্লেসে কাজ করার জন্য তৈরি হচ্ছেন, সেটা না? তো এই ব্যাকলিঙ্কের কাজ অনেক সাইট অ্যাপ্রুভ করে করে না, সেগুলো আপনাদের প্র্যাকটিস করার সময় সেই সাইটের লিস্টগুলো সব কালেক্ট করে রাখতে হবে। তো যাই হোক, এই ব্যাকলিঙ্কটা আবার হচ্ছে দুই প্রকারের ব্যাকলিঙ্ক, একটা হচ্ছে আপনার ডু ফলো ব্যাকলিঙ্ক, আরটা হচ্ছে আপনার নো ফলো ব্যাকলিঙ্ক। এন্ড দেন এই ডু ফলো ব্যাকলিঙ্কটা আসলে কি, ধারণা আছে তো আপনার? না ডু ফলো ব্যাকলিঙ্ক সাপোজ আপনি ওই অন্য কোনো ওয়েবসাইটে ভিজিট করে তাদের কমেন্ট বক্স দেখেন, তো না কমেন্ট বক্স দেখেননি? ওয়েবসাইটগুলোতে কমেন্ট করার জায়গা থাকে না, অনেকে কমেন্ট করে না, কমেন্টগুলো তো করেন করেন না, এমন অনেকে দেখেন না যে ওই কমেন্ট করে তাদের একটা ওয়েবসাইট ঠিকানা দিয়ে দেয়। সো আপনি যদি আপনার ওই কমেন্টটাতে আপনার ওয়েবসাইট ঠিকানাটা দিতে পারেন এবং দিয়ে ওই ওয়েবসাইটে যে ঠিকানাটা দিলেন সেটার উপর যে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসার সিস্টেম যদি থেকে থাকে, এই সিস্টেমটা হচ্ছে ডু ফলো, মানে আপনার লিঙ্কের উপর ক্লিক করে তারা আপনার ওয়েবসাইটে আসতে পারতেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ফলো করা,
ডুব হলো, মানে আপনার ওই ব্যাকলিংটা কাজে লাগতেছে, ডুব হলো। আর নো ফলো হচ্ছে এটার বিপরীতটা, ওখানে লিঙ্ক দেওয়ার কোনো অপশন থাকবে না, বা থাকলেও সেই লিঙ্কের উপর ক্লিক করলেও আপনার ওয়েবসাইটে তারা আসতে পারবে না, মানে লিঙ্কের উপর, হ্যাঁ হ্যাঁ শো, কিন্তু আপনার লিঙ্কের উপর ক্লিক করে আপনার ওয়েবসাইটে তারা আসতে পারবে না। বুঝতে পারছেন কি? তো আমাদের মেইনলি আমরা যেটা করবো সেটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংকটাই করব। ডু ফলো ব্যাকলিং, সাপোজ আপনি যে টেক টুইন্স এর কথা বললেন, টেক টুইন্স গেস্ট ব্লগিং সাইট, এবং ওখানে কমেন্ট করলে ডু ফলো ব্যাকলিং করা যায় ওখানে। এবং আপনি আরো অন্যান্য অনেক সাইট দেখবেন যেগুলোতে এরকম দেখেননি এরকম কখনো, যে ডু ফলো ব্যাকলিংক, মানে ব্যাকলিংকের ওখানে যে কমেন্ট করে যে লিঙ্কটা দেয় সেই লিঙ্কের উপর ক্লিক করে তাদের ওয়েবসাইটে চলে যাওয়া যায়, দেখছিলেন না? কোথায় দেখছিলেন? ফেসবুকে। আচ্ছা সাপোজ দেখেন একটা সাইট, হ্যাঁ এই দেখেন থ্রি কমেন্ট এখানে আছে, থ্রি কমেন্টস, এবং রাইটে কমেন্ট কথাটা লেখা আছে, মানে এখানে কিন্তু উপরে পোস্ট আছে, অনেক কিছু পোস্ট আছে উপরে। হ্যাঁ আমি জাস্ট একদম কমেন্টের এখানে রেডি করে রাখছি, নেট ছিল তো আগে রেডি করে রাখছি। তো দেখেন এরা কিন্তু কমেন্ট করছে, যা প্রথম যেটা ছিল প্যাটার্ন হেড সেস, মানে ইনি একজন নাম দিছি, দিয়ে উনি উপরে যে পোস্টটা আছে সেই পোস্টটা সম্পর্কে এখানে একটা কমেন্ট করছে, তাই না? এই ব্যক্তি ইনিও একটা কমেন্ট করছে এখানে, তারপর ইনি ইনিও এখানে কমেন্ট করছেন, এই তিনটা কমেন্ট আছে। বাট দেখেন আমরা যদি এই সাইটের উপরে কোথাও ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলে নিচে একটা লিঙ্ক দেখাচ্ছে না, দেখেন বাম দিকে নিচে লিঙ্ক দেখাচ্ছে না একটা, দেখেন এটা কিন্তু এই এই যে আমাদের এখানে অ্যাড্রেস বারে যে ওয়েবসাইটটা মেইন ওয়েবসাইট, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন নিচে ওই ওয়েবসাইটটাই দেখাচ্ছে, তাই না? তার মানে এখানে ক্লিক করলে আমরা আবার এখানেই ফিরে আসব, তার মানে এটা হচ্ছে আপনার নো ফলো ব্যাকলিংক। মানে এখানে ইনি যে কমেন্টটা করলেন, করার পর এখানে ইনি কোনো লিঙ্ক দিতে পারেননি, বা এনার নামের উপরে ক্লিক করে আমরা এনার সাইটে যেতে পারতেছি না, এটা হচ্ছে আপনাদের নো ফলো ব্যাকলিংক। আর ডু ফলো ব্যাকলিংক হলে এটা নামের উপর ক্লিক করা যেত, ওনার সাইটে আমরা চলে যেতাম, অ্যান্ড দেন যখন আপনারা মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন, ব্যাকলিংকের কাজ বারজন করতে হলো, তখন কিন্তু আপনাদেরকে ডু ফলো ব্যাকলিংকগুলোই যাবে, আপনাদেরকে ডু ফলো ব্যাকলিংকের কাজগুলোই ক্লায়েন্ট যাবে। সো ডু ফলো ব্যাকলিংক সাইট আপনাদেরকে কালেকশন করে রাখতে হবে, বুঝতে পারছেন? এতটুকু কোনো সমস্যা আছে? এই যে আমরা যে এখন এই যে নো ফলো ব্যাকলিংকে আচ্ছা আমরা এই নো ফলো ব্যাকলিংটা তো বোঝা হয়ে গেল, তাই না? এই নো ফলো ব্যাকলিং তো ওখানে আমরা ক্লিক করে কিন্তু আসতে পারতেছি না, তো নো ফলো ব্যাকলিং যে ওয়েবসাইট গুলো আছে সেখানেও ব্যাকলিং করা যায়, সেই সিস্টেম আমরা দেখাই দেবো আপনাদেরকে। মূলত ডু ফলো নিতে কোনো সমস্যা হবে না, আপনি কোথাও গেলেন, ডু ফলো সাইট যেগুলো আছে কমেন্ট করলেন, আপনার সাইটের লিস্ট দিয়ে দিবেন, ডু ফলো ব্যাকলিং হয়ে গেল। সমস্যা হচ্ছে এই যে নো ফলো ব্যাকলিং, এখানেও ব্যাকলিং করা যায়, একটু অন্য ট্রিক্স করে এখানে ব্যাকলিং তৈরি করা যায়। আর এমন কিছু সাইট আছে যে সাইটগুলো এই যে এই সাইটটা যে আমরা দেখলাম, দেখেন এই সাইটটা কিন্তু পেজ র্যাঙ্ক কিন্তু অনেক বেশি, হ্যাঁ সেটাই দেখেন এই যে এই পেজটার এই ওয়েবসাইটের পেজ র্যাঙ্কটা দেখেন কিন্তু 10-5 অনেক বেশি, কিন্তু আপনাদের ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক কত? জিরোর নিচে নাকি? আপনাদের ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক কত? পেজ র্যাঙ্ক আছে আপনাদের ওয়েবসাইটের জিরোর নিচে না, ওইদিকে না? তো দেখেন এখানে 10-5 অনেক ভালো একটা সাইট কিন্তু, তো সে হ্যাঁ টেক টিউনস একটা ভালো মানের সাইট, ওখানে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ ভিজিটার ওখানে। বাট এটা আসলে ওরা অনেক কিছুর উপর ডিপেন্ড করে,
আপনাদের ওয়েবসাইটের এই ব্লগ স্পটের র্যাঙ্ক যদি 1 এর মধ্যে ওঠে আপনাদের এটা সৌভাগ্য হবে। অবশ্য হবে না এমনটা না, অনেক ওয়েবসাইট আছে হবে, কিন্তু আপনাদের সেদিন অনেক খুশি হওয়া দরকার যে হ্যাঁ আমার পেজ র্যাঙ্ক 1-এ আসছে। আসলে ওইটা নিয়ে এসির কাজ একটু কমই করা হয়, মানে করা হয় নাই বললেই চলে, এখন শুরু করা হয় নাই সোর্সের, বুঝতে পারছেন কি? তবে ইনশাল্লাহ রংপুর সোর্সও অতি দ্রুত ফার্স্ট পেজে চলে আসবে। তো দেখেন এখানে পেজ র্যাঙ্ক দেখেন অনেক বেশি, এই ভালো মানের একটা সাইট, বাট এরা কিন্তু আমাদেরকে ডু ফলো ব্যাকলিং করার সুযোগ দিচ্ছে না। বাট এই ধরনের সাইটগুলোতেও যদি আপনারা কিছু কমেন্ট করতে পারেন এবং আপনার ওয়েবসাইটে ইনফরমেশন যদি দিতে পারেন তাহলে কাজ দিতে পারে আপনাদের, কিছু কিছু ভিজিটর আপনারা পেতে পারেন, বুঝতে পারছেন কি? এতটুক আবার আমরা যদি এখন ডু ফলো ব্যাকলিং কিছু দেখতে যাই, সাপোজ এখানে ও আচ্ছা আরেকটা কথা, আপনার এই যে এখন এই এই যে আপনার ইয়োগুলান করলেন যে নো ফলো ব্যাকলিং সাইট ডু ফলো ব্যাকলিং সাইট, এগুলো খুঁজে পাবেন কিভাবে? কোনো সমস্যা নেই, গুগলে সার্চ করবেন অটোমেটিকলি চলে আসবে সব। হ্যাঁ দেখাবো আপনার, আপনারা গুগলে সার্চ করবেন এখানে যে ডু ফলো ব্যাকলিং সাইট চলে আসবে। সাপোজ দেখেন আমি একটা এই কিওটা লিখে সার্চ দিচ্ছি, অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, আপনারা এখান থেকে ঢুকে ঢুকে এই সাইটের লিস্টগুলো পেয়ে যাবেন। যেমন দেখেন এখানে অনেকগুলো সাইটের লিস্ট এরা দিয়ে দিছে, কমেন্ট লিস্ট, এখান দেখেন PR8, PR8 বলতে বোঝাচ্ছে পেজ র্যাঙ্ক 8, এরকম 7-6 এভাবে 1 পর্যন্ত এরা কিছু সাইটের লিস্ট দিয়ে দিছে। অ্যান্ড দেন এখানে আরও কিছু সাইটের লিস্ট সরাসরি এরা দিয়ে দিছে, হ্যাঁ পেজ র্যাঙ্ক 8-এর জন্য, 7-এর জন্য, এগুলো 6-এর জন্য, 5-এর জন্য, তারপর 4, যাক এরকম সব অনেক ওয়েবসাইট আছে। আপনারা গুগলে সার্চ করে এই ওয়েবসাইটগুলোর কালেকশন করে নেবেন, করে নিয়ে এক্সেল শিটে রেখে দিয়ে যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে কোটা কোনটা আপনার ডু ফলো সাপোর্ট করতেছে বা কোনটা আপনার ব্যাকলিংটাকে অ্যাপ্রুভ করতেছে, সব আপনাকে লিস্ট করে রাখতে হবে। কারণ পরবর্তীতে যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তার খোঁজাখুঁজি করার সময় আপনার হবে না, ওই সময় আপনাকে ওরা তারা দেবে না। কত ডলার ব্যাকলিং করতে সময় কিরকম লাগে আপনার? কি কি ধরনের ব্যাকলিং উনি চাচ্ছে, কি রকম পেজ র্যাঙ্কের ওয়েবসাইটে উনি ব্যাকলিং চাচ্ছে, এগুলো অনেক ব্যাপার আছে তো আরো, তাই না? এখন আপনি যদি 0 পেজ র্যাঙ্কের ব্যাকলিং করে দিলেন, তাই না, সেক্ষেত্রে হয়তো বা ডিমান্ডটা কম, খুবই কম, ক্লায়েন্ট যদি মানে, এখন ক্লায়েন্ট যদি বলে যে না আমাকে 5-এর ঊর্ধ্বের সাইটগুলোতে ব্যাকলিং করতে হবে, তো সাধারণত যেগুলো হাই পিয়ার ওয়েবসাইট আছে তারা কিন্তু সহজে আপনাকে ব্যাকলিং করতে দেয় না, তাই না, এত সহজে করে না, সেক্ষেত্রে সেটার উপর ডিপেন্ড করে আপনি অ্যামাউন্টটা দিয়ে দেন। আচ্ছা যাই হোক, তো যাক আপনারা এখন এখান থেকে এরকম লিস্টগুলো খুঁজে বের করতে পারবেন, তাই না? এগুলো আমি আরো সিস্টেম দেখাবো, অবশ্যই কেন পারবেন না, আপনি আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে অসংখ্য ব্লগ সাইট খুলতে পারেন, অনেকগুলো ব্লগ সাইট খুলতে পারবেন, হ্যাঁ সমস্যা নাই, আপনি হ্যাঁ অনেকে সার্চ দেয় আপনি করতে পারেন। তারপর আরো দেখেন ওডেক্সের টেস্ট গুলো, এগুলো তো সস্তা পাওয়া যাবে, আপনি চাইলে নতুন কোনো ওয়েবসাইট তৈরি করে ওই আপনার ওই জিমেল দিয়ে ওই ব্লগার তোমার ওই অ্যাকাউন্ট থেকে আপনি আরো কোনো ওয়েবসাইট খুলতে পারেন। তো এই জিনিসগুলো নিজের কম্পিউটারে রেখে দেবেন। আবার আপনারা কি গুগল ডক্স ইউজ করতে পারেন না? গুগল ডক্স, গুগল স্প্রেডশিট যেটাকে বলে, পারেন না? এগুলো ইউজ শিখতে হবে, আপনাদের সার্বিক সব কিছু এমন হচ্ছে যে আপনাদের ক্লায়েন্ট
আর ড্রপবক্সটা আলাদা, কিন্তু এই যে গুগলের সেবা, এটা গুগল গুগল স্প্রেডশিটের। হ্যাঁ, তো অনেক কেবল ক্লায়েন্ট কোনটা, ওটা আপনি সবার সঙ্গে শেয়ার করতে পারবেন, আপনি কাউকে অনুমতি দিলে সে এডিট করতে পারবে, সেভ করতে পারবে, আপনি যাকে যাকে অনুমতি দেবেন। এবং শেয়ার করা শুধু আপনি এমন করতে পারেন যে কাউকে আপনি শুধু দেখার অনুমতি দিলেন, তার শুধু দেখতে পারবে বাট কিছু করতে পারবে না। বাট আপনার আরো যিনি পার্সোনাল কেউ আছে তাকে আপনি যদি এডিট করার সুবিধা দেন, সেটিং করা যায় এগুলো সবই। বা এমনও ক্লায়েন্ট যারা আছে আপনার এই যে এসে করে এই ডকুমেন্ট গুলো তারা ওইভাবে চায় যে আমাকে আমার স্প্রেডশিটে সেভ করে দেন, ইমেলে চায় যে যেভাবে চায় আর কি। এই জন্য সবকিছু জেনে রাখতে হয় যে যেভাবে চায় আমরা যাতে দিতে পারি। তো যাই হোক, আমাদের মূলত ব্যাকলিঙ্ক এটা হচ্ছে মেন, এটা বাদেও আমাদের কিছু কাজ, মানে যে কাজগুলো অফপেজ অপটিমাইজেশনের মেইন কাজ, যে কাজগুলো আমরা মানে গ্রুপ ওয়াইজ স্টেপ বাই স্টেপে করব, তো সেক্ষেত্রে বেশ কিছু প্রসেস আছে। তার মধ্যে একটা হচ্ছে আর্টিকেল সাবমিশন, আর্টিকেল সাবমিশনের উপরও অনেক কাজ পাওয়া যায়। দেখেন না, আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল আপনাকে দিয়ে দিবে। আবার এমন অনেক ক্লায়েন্ট আছে যারা বলে যে আপনি আর্টিকেল লিখে, হ্যাঁ তবে বেশিরভাগ ক্লায়েন্ট আপনাকে আর্টিকেল দিয়ে দেবে। তবে এমন অনেক ক্লায়েন্ট আছে যারা ওই নিচে স্কিল চায় না, স্কিল দেখেন না, স্কিল কিন্তু ওখানে আবার বলে দেয় যে আর্টিকেল রাইটিং এরও দক্ষতা থাকতে হবে। তো সেক্ষেত্রে না হয় আপনি কাজটা যদি পেয়ে যান তাহলে আপনি আর্টিকেলটা যে কোনো ভাবে হোক তার অবশ্যই সব বলে দেবে। বুঝতেন কি, আপনাকে তার আর্টিকেল রেডি করে দিয়ে দেবে। এই আর্টিকেল সাবমিশনটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে বা বিভিন্ন পেজের, আপনার পুরো ওয়েবসাইটটা সারমর্ম, এটা আপনি আর্টিকেল সাবমিশন সাইটগুলোতে ওই আর্টিকেলটা সাবমিট করে আপনার সাইটের লিঙ্কটা দিয়ে দিলেন, তাহলে এই সাইটে আসুন। মনে করেন যে আমরা তো এখন গুগল ইউজ করে গুগলে সার্চ করে সবাই পেয়ে যাই, কিন্তু যখন এই সার্চ ইঞ্জিনগুলোর ব্যবহার একটু কম ছিল তখন আমরা কিন্তু যে এরকম আর্টিকেল সাবমিশন সাইট বা ডিরেক্টরি সাইটগুলো থেকে বিভিন্ন ওয়েবসাইট খুঁজে নিতাম। তো আর্টিকেল সাবমিশন সাইট এগুলোতে বিভিন্ন ওয়েবসাইটের অনেক অনেক আর্টিকেল সেখানে সাবমিট করা থাকে, আমরা আমাদের প্রয়োজনীয় যেগুলো ইনফরমেশন দরকার হয় যদি কারো, তাহলে আমরা কিন্তু সাধারণত এই আর্টিকেল সাবমিশন সাইটগুলোতে অনেক সময় ঢুকে পড়ি। আমরা কিন্তু বুঝি না যে আমরা কোনো আর্টিকেল সাবমিশন সাইটের মধ্যে আছি, ঢুকে পড়ে সাপোজ আমার এই আর্টিকেলটা দরকার, আমি ওই ক্যাটাগরিতে ঢুকে সে আর্টিকেলটা পড়ে আমার ভালো লাগলো। তো আর্টিকেল সাবমিশন সাইটে তো শুধু হচ্ছে এখানে কোনো একটা ওয়েবসাইটের সারমর্ম আর্টিকেল এখানে দেওয়া আছে, তাহলে আমরা করবো কি, ওই আর্টিকেলটা আমার কাছে ভালো লাগলো, এখন আমি যিনি এখানে পোস্ট করছিলেন সেই আর্টিকেলটা আমি ওনার লিঙ্কে ক্লিক করে ওনার ওয়েবসাইটে চলে গিয়ে এই আর্টিকেলের ডিটেলস এবং এই সম্পর্কিত আরও অনেক ইনফরমেশন পেয়ে গেলাম। বুঝতে পারছেন, তাহলে এখান থেকে আপনি একটা ভিজিটর পেয়ে গেলেন, আপনার ক্যাটাগরি ওয়াইজ একটা ভালো ব্যাকলিঙ্ক তৈরি হলো, একদিকে আপনার ব্যাকলিঙ্ক বাড়তেছে একদিকে আপনার ভিজিটর বাড়তেছে, এগুলো সব মিলেই তো গুগল আপনাকে এক পেজ র্যাঙ্ক দেবে ভবিষ্যতে, তাই না? তাহলে আর্টিকেল সাবমিশনটা বুঝলেন, আমি জাস্ট আজকে এভাবে একটু ডিসক্রাইব করে দেবো যে কোনটা কি। আর্টিকেল সাবমিশনটা বোঝা হয়েছে না? তো এই আর্টিকেলটা আপনাদেরকে সাধারণত ক্লায়েন্ট দিয়ে দেবে, সমস্যা হবে না। অ্যান্ড দেন আরো আছে ফোরাম পোস্টিং। তো আর্টিকেল সাবমিশনের কাজ খুবই ইজি, বাট ফোরাম পোস্টিংটাও ইজি, কিন্তু এটাতে একটু সময় লাগে। ফোরাম পোস্টিং মূলত এখানে বিভিন্ন ধরনের ফোরাম সাইট আছে, ফোরাম সাইট, সেই ফোরাম সাইটগুলোতে কী করা হয়, বিভিন্ন বিষয় নিয়ে সেখানে কিন্তু আলোচনা হয়, ফোরাম সাইটগুলোতে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়। তো কেউ কোনো কিছু জানতে যাচ্ছে, আপনি সেই তার জানার বিষয়টার উপর আপনি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, এভাবে উত্তর দিতে দিতে এক সময় দেখা যাচ্ছে যে উনি এমন একটা বিষয় জানতে চাচ্ছে যে বিষয়টা আবার আপনার
সাইটের মধ্যে সেই জিনিসটা দেওয়া আছে। তাহলে আপনি জাস্ট তাকে একটু হিন্ট দিয়ে দিলেন যে এটা হচ্ছে এই জিনিসটা, অ্যান্ড দেন আপনি যদি আরও বেশি কিছু ইনফরমেশন পেতে চান তাহলে আমার ওয়েবসাইটে চলে আসেন, তাই না? সো এই ফোরাম পোস্টিং কাজটা কিন্তু আবার খুব সহজেই কিন্তু আপনি সেই জায়গাগুলোতে, ফোরাম পোস্টিং সাইটগুলোতে আপনি অ্যান্সার দিয়ে বা কোনো কিছু আলোচনা করে সেই দিনেই আপনি আপনার লিঙ্কটা দিতে পারবেন না, তাহলে আপনাকে তারা ব্যান করে দিতে পারে, ওই সাইটটা আপনাকে সদস্যপদ থেকে বাতিল করে দিতে পারে, এটা করা যাবে না। তো মিনিমাম কিছুদিন ওয়েট করতে হবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন করে রাখতে হবে। তাহলে আপনাদের রেজিস্ট্রেশন করার এক একটা সাইটের রুলস রেগুলেশন এক এক রকম, তবে 7 দিন বা কোনো কোনো সাইট কোনো দিন 1 মাস এরকম সময় পর্যন্ত নেয়। তো সেই ওয়েবসাইটের রুলস রেগুলেশনগুলো আপনি একটু পড়ে নেবেন, সেগুলো আমি দেখাবো, বাট এভাবে আর কি করতে হয়। তো আপনারা ফোরাম পোস্টিং যখন শুরু করবেন তখন যে কাজগুলো করবেন, ফোরাম পোস্টিং এর সাইটের লিস্ট করুন, কালেকশন করে একদিন বসে প্রয়োজনের সব সাইটগুলোতে রেজিস্ট্রেশন করে রেখে দিলেন। দেওয়ার পর পরবর্তীতে সেই ফোরাম সাইটগুলোতে আপনাকে কিন্তু নিয়মিত যেতে হবে, যে যে বিষয়ের উপর আলোচনা হয় সেই বিষয়ের উপর আপনাকেও আলোচনা অংশগ্রহণ করতে হবে, তাহলে আপনার জন্য সুবিধা হবে, তাই না? আলোচনা অংশগ্রহণ করে আলোচনা করতে করতে এক সময় আপনি আপনার সাইটের লিস্ট সেখানে দিয়ে দিলেন সাইটের লিঙ্কটা, তাহলে এটা আপনার জন্য একটা ব্যাক লিঙ্ক হলো, প্লাস আপনি ওখান থেকে অনেক ভিজিটর পাইতেছেন। তো ফোরাম পোস্টিং এর কাজটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য মার্কেট প্লেস গুলোতে কাজ করলে ফোরাম পোস্টিং এর কাজটা এখন শুরু না করাই ভালো আর কি, পরে করবে। তো আর্টিকেল সাবমিশনের কাজ খুব ইজি, এটা করতে পারেন। ফোরাম পোস্টিং নিয়ে আরো কিছু অবশ্যই আলোচনা করবো, পুরুত্রের বিষয় প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যাঁ, পুরুত্রের বিষয় প্র্যাকটিক্যালি দেখাবো। আর হচ্ছে সোশ্যাল বুক মার্কিং, সোশ্যাল বুক মার্কিং সাইট অনেক আছে, তাই না? এই সোশ্যাল বুক মার্কিং সাইটগুলোতে ফেসবুক, টুইটার সহ আরও অনেক দিক, অনেক ধরনের আছে, ডেলিস আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনার সোশ্যাল বুক মার্কিং সাইট, এই সাইটগুলোতে আপনার সাইটকে সাবমিট করতে হবে। তো সোশ্যাল বুক মার্কিংটা এসির জন্য অনেক গুরুত্বপূর্ণ, আপনার সাইটেরও অনেক প্রচার হবে, ব্যাকলিঙ্কও হবে, বুঝতে পারছেন? হ্যাঁ হবে আপনার। হ্যাঁ অবশ্যই আসে, কেন আসবেন? সোশ্যাল বুক মার্কিংটা ভালোভাবে করতে পারলে আপনার আসবেন, ভিজিটর আসে। আচ্ছা, এসএমএম, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যখন আলোচনা করব তখন ওইটা ডিসক্রাইব করেই দেবো। হ্যাঁ, ক্লাস আছে এর উপর, কেন ভালো হবে না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর ক্লাস করলে আপনারা যে এসইও শিখতেছেন এটা কিন্তু আসলে মার্কেটিং এর ব্যাপারের মধ্যে পড়ে। এসইওটা আপনার ওই যে ওডেক্স এর মধ্যে সেলস এন্ড মার্কেটিং ক্যাটাগরির ভিতরেই কিন্তু এটা আছে, আপনার ওয়েবসাইট কে মার্কেটিং করতেছেন, কি বললেন? আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিং আইটি সেক্টরে পড়ে, কি বললেন আপনি? বুঝলাম না, আর্টিকেল রাইটিং আর কি বললেন, কিসের কথা বললেন? হ্যাঁ না, আইটি সেক্টরটা তো আপনি টোটালি যা কিছু শিখবেন টেকনোলজি সম্পর্কিত সবই আপনার আইটি, বুঝতে পারেনি? মানে আপনি যা কিছু শিখবেন, আছে কত পার্সেন্ট পর্যন্ত আছে, বাকি আছে কি মানে?
আপনাদের আছে ওডেক্স? এখন আপনার নাই ওডেক্সে একটা আছে, এগুলোর উপর ক্লাস আছে, অ্যাকাউন্ট করা বা একদম 100% প্রোফাইল কমপ্লিট করা পর্যন্ত আমি দেখাবো। আবার আপনাদের যদি সবার থেকে থাকে তাহলে যেখান থেকে নাই সে শুধু ততটুকু দেখাই দিলে হচ্ছে, তাহলে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। আপাতত কথা বলতেছে মানে প্রাথমিক অবস্থায় করার জন্য, বাট আপনি যখন অবশ্যই 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 করবেন ওটাই ভালো। না এখন সেটা না, মানে সেটা না, আপনার যে এখন এসি এর জন্য আপনার আপনি যে এসি রিলেটেড যে কাজগুলো তাই না, এসি রিলেটেড যে কাজ সেই কাজের পোর্টফোলিও ডকুমেন্ট আপনি ওখানে দিতে পারেন, যেমন আর্টিকেল সাবমিশন করছেন তাই না, তাহলে কোন কোন সাইটে আপনি আর্টিকেল সাবমিশন করছেন এবং এই সাইটগুলো আপনার আর্টিকেলগুলো সাব মানে অ্যাপ্রুভ করছে তাই না, বা আপনার আর্টিকেল সাবমিশন করার পর একটা লিঙ্ক ওরা দিয়ে দেয়, সেই লিঙ্কটা সহ ওই ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক সহ আপনি একটা মানে ডকুমেন্ট তৈরি করে ডকুমেন্টটা আপনি পোর্টফোলিওতে অ্যাড করে দিলেন, তাহলে ক্লায়েন্টকে আপনি বলতে পারতেছেন দেখেন আমি আর্টিকেল সাবমিশনের কাজ এর আগেও করছি, এই দেখেন আমার ডকুমেন্ট, স্ক্রিনশট নিয়ে দেবেন, দেওয়ার পর আপনি ডকুমেন্টটা চাইলেও অ্যাড করে দিতে পারবেন। তখন আপনি ক্লায়েন্টকে বলতে পারতেছেন যে এই তো আমি আর্টিকেল সাবমিশনের কাজ এর আগেও করছি, দেখেন এই সাইটগুলোতে আমার আর্টিকেল সাবমিশন করা আছে, আপনি চেক করে দেখেন লিঙ্ক তো দেওয়াই আছে ওখানে, বুঝতে পারছেন কি এভাবে। তারপর ফোরাম পোস্টিং কোন কোন সাইটগুলোতে করলেন, সোশ্যাল বুক মার্কিং কোন কোন সাইটগুলোতে করলেন, এই জিনিসগুলো আর কি। তো যাই হোক ওগুলো ক্লাস যখন আসবে তখন ওটা দেখাবো। অ্যান্ড দেন আরেকটা ব্যাপার আছে গেস্ট পোস্টিং, তো গেস্ট পোস্টিংটাও অনেক টাফ হলেও অনেক মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই গেস্ট পোস্টিং এর মাধ্যমে আপনার অনেক ভিজিটর পেতে পারেন অনেক, কারণ আপনার একটা সাপোজ টেক টিউনস একটা গেস্ট পোস্টিং সাইট, তো কারো যদি পোস্ট আমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমি বরাবরই তার লিঙ্কটাতে গিয়ে ভিজিট করে দেখে আসি যে উনি হয়তো বা আরো অনেক কিছু জানে, ওনার নিজস্ব ওয়েবসাইটে মনে হয় আরো অনেক বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, মানে যারা বোঝে তারা কিন্তু অটোমেটিক্যালি যায়, কিন্তু যারা জিনিসটা বোঝে না তারা কিন্তু পোস্টে ওই টেক টিউনসে অন্য পোস্টে চলে যাচ্ছে তাই না। তো গেস্ট পোস্টিংটা হচ্ছে এমন কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো আপনাদেরকে পোস্ট করার অনুমতি দেয় এবং চাইলে আপনার কিছু কিছু সাইট মানে বেশিরভাগ সাইটগুলো আছে গেস্ট পোস্টিং এর সাইট যেগুলো আপনাকে লিঙ্ক ইউজ করার সুবিধা দিয়ে থাকে গেস্ট পোস্টিং। যেমন আপনি আপনার ব্লগ স্পটের সাইটেও আপনি গেস্ট অ্যাড করতে পারেন, গেস্ট পোস্ট মানে অন্য কেউ আপনার সাইটে পোস্ট করতে পারবে, হ্যাঁ অ্যাপ্রুভ করার, হ্যাঁ অ্যাপ্রুভ করার সিস্টেম আপনারা রাখতে পারেন। আপনাদের ব্লগ স্পট সাইট আছেন আপনি তো নিজেই লেখেন তাই না, আপনি চাইলে অন্য কাউকে অনুমতি দিতে পারেন যে উনিও লিখতে পারবে আমার সেটা করতে পারেন, হ্যাঁ অপশন আছে, পারবেন না অপশনটা বের করতে জানেন না। আচ্ছা হোক পরে দেখাবো, আজকে দেখাবো যদি আমার কথাগুলো শেষ হওয়ার পর যদি সময় থাকে তাহলে দেখাবো। আচ্ছা তাড়াতাড়ি শেষ করবো। আচ্ছা গেস্ট পোস্টের পর আমাদের আসলে ব্লগ কমেন্টিং, জাস্ট কমেন্ট করা যেটা দেখালাম প্রথমে যে কেউ একটা পোস্ট পোস্ট করছে, পোস্ট করার পর সেই পোস্টের নিচে কমেন্ট অপশন থাকে সেই, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ব্যাকলিঙ্ক, হ্যাঁ সবগুলোই মোটামুটি ব্যাকলিঙ্কের আন্ডারে পড়তেছে, বুঝতেছেন সবগুলো ব্যাকলিঙ্কের আন্ডারে পড়তেছে। তো ব্লগ কমেন্ট কমেন্টিংটা হচ্ছে সেই জিনিসটাই যে আপনি কমেন্ট করে আপনার সাইটের লিঙ্কটা দিয়ে দিলেন, এরকম ব্লগ কমেন্টিং এর কাজও কিন্তু অনেক পাওয়া যায় আর ব্লগ কমেন্টিং করার সাইটও অ্যাভেলেবেল, অনেক সাইট আছে
আপনি ব্লগ মানে ওখানে গিয়ে কমেন্টে গিয়ে কমেন্ট করবেন, করে আপনার লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর একটা ব্যাপার আছে যেটা ডিরেক্টরি সাবমিশন, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ডিরেক্টরি সাব ডিরেক্টরিটা আসলে কি, ডিরেক্টরিটা হচ্ছে এটা একটা ওয়েবসাইট, ডিরেক্টরি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা অসংখ্য ওয়েবসাইটের ওয়েবসাইটের লিস্ট সেখানে জমা রাখে। এই ডিরেক্টরি সাইটগুলোতে অন্যান্য সাইটের লিস্ট ক্যাটাগরি আকারে সেখানে সাবমিট করা থাকে। ডিরেক্টরি জিনিসটা হচ্ছে এটা, মানুষ সার্চ ইঞ্জিন ব্যবহার করার আগে এই ডিরেক্টরি সাইটে ইউজ করত। সাপোজ আমি একটা সাইটের, আমি তো সব সাইটের ঠিকানা মনে রাখতে পারি না, তাই না? সাপোজ আমি একটা ঠিকানা জেনে রাখলাম, এটা হচ্ছে ডিরেক্টরি একটা সাইট। এই সাইটের মধ্যে ঢুকে আমার কোন বিষয়ে ইনফরমেশন দরকার, সেই বিষয়ে অনেক ক্যাটাগরি দেওয়া আছে ওখানে, সেই ক্যাটাগরির মধ্যে সেই ওয়েবসাইটের লিস্টগুলো আবার সেখানে দেওয়া আছে। হ্যাঁ, ওখানে জাস্ট একটু টাইটেল দেওয়া আছে, পোস্টগুলো ওখানে থাকে না। তারপর আমি ওখান থেকে আমার কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছে যাব। বেশি ভিজিটর আসবে, তবে ইদানিং সার্চ ইঞ্জিনের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে ডিরেক্টরির ব্যবহার একটু কমে গেছে, বাট কমে গেলেও মানে এর জনপ্রিয়তা এখন অনেক বেশি আছে। মানে আমাদের কোনো কিছু জানার দরকার হলে আমরা গুগলে সার্চ করতেছি নিচ্ছি, তাই না? আমরা ডিরেক্টরি সাইটগুলোতে যাই না, কিন্তু যারা আগে থেকে ইউজ করতো, অথবা আমরা তো নতুন প্রজন্ম, তাই না? আমরা তো এখন সরাসরি গুগলে পাইছি, এই জন্য আমরা গুগলে ইউজ করি, কিন্তু যারা আগে থেকে ডিরেক্টরি ইউজ করতো তারা কিন্তু এখনো অনেকেই আছে যারা ডিরেক্টরি ইউজ করে। সো এই ডিরেক্টরি সাবমিশনটাও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপর আরো একটা আছে বিজনেস ডিরেক্টরি, এটাও একটা ব্যাপার আছে, আমি দেখাবো পরবর্তীতে। তারপর ওয়েব টু ক্রিয়েশন, এটাও অফিস এসির মধ্যে পড়ে যায়। ওয়েব টু ক্রিয়েশন সম্পর্কে বিস্তারিত আলোচনা পরে করবো, কারণ এখন সারমর্ম বললে তেমন কিছু বুঝবেন না। তারপর আর একটা যেটা আছে সেটা হচ্ছে লিঙ্ক হুইল, মানে একটা সাইটের সঙ্গে আপনার লিঙ্কিং করা, লিঙ্ক তৈরি করা, এটা হচ্ছে আপনার লিঙ্ক হুইল। তো এই বিষয়গুলো নিয়ে প্রতিটা টপিক, এখানে 10টা টপিক আছে, এই টপিকগুলোর উপরে প্রতিটাই প্র্যাকটিক্যালি দেখাই দেবে। এখান থেকে কোনো কিছু জানার আছে আরো? এখান থেকে কোনো কিছু জানার আছে? হ্যাঁ, এগুলো আলোচনা করবো, তারপরেও যদি প্রাথমিক কিছু শুনতে মন চায়। তবে ডিরেক্টরি সাবমিশনের আপনার এগুলো একটা করে শেখার পর আপনাদের এখন যে 100% প্রোফাইলটা থেকে থাকবে, তাহলে আপনি এগুলো এক একটা করে টপিক শেখার পরেই চাইলে আপনি পোর্টফোলিওতে অ্যাড করে আপনি বিট করতে পারেন তাদের জন্য। যদি সেই শুধুমাত্র যেমন আর্টিকেল সাবমিশন এটা আছে, এটার উপরে কোনো একজন ক্লায়েন্ট কাজ পোস্ট করলো যে আর্টিকেল সাবমিশন করতে হবে, তাহলে আপনি যদি এখনই প্র্যাকটিস করেন, এখনই শিখে আপনি এখনই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই যদি কাজ দেয় আপনাকে, আর ভালোভাবে রেসপন্স করতে পারলে কাজ দেবে। টোটালি তো শিখে কাজের জন্য অ্যাপ্লাই করবেন, কিন্তু আমি বলতে চাচ্ছি যদি আপনারা এখনই করতে চান যে আমার এখন থেকে শুরু করতে চাচ্ছি, মানে আপনার কভার লেটারের কথা যেটা বলতেছেন, কভার লেটারটা হ্যাঁ ওদের চুজ এখন সেটা, হ্যাঁ হ্যাঁ আপনার 100% করে নেন, করে নেওয়ার পর এক একটা টপিকের উপর কাজ শিখে। আচ্ছা, আপনি ওরেক্স দিয়ে শুরু করেন আপাতত, ওরেক্স যে আপনার মনে করেন তো অনেক সুবিধা আছে, তাই না? এখানে তো ইজিলি সব কিছু হয়। আপনি
এখন করা খুব কঠিন কিছু না, কিন্তু আপনার আছেন 80% বললেন যে। হ্যাঁ, আপনি ওই এখন জাস্ট কোড, আমি যা প্রতিটা কাজ শেখানোর পর আপনাদেরকে প্রয়োজনে পোর্টফোলিও গুলো অ্যাড করবেন কিভাবে সেটাও, মানে কোনটা করবেন সেটাও বলে দেবো। 2 মিনিটের কাজ। কাজ সাবমিট তো না, সরি, আপনি অ্যাপ্লিকেশন করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা চুজ করে। হ্যাঁ এখন আপনি একটা ক্লায়েন্টকে কিভাবে মানে করতে পারেন, কি বলে ওটাকে, দিকে নিয়ে আসতে পারেন, অ্যাট্রাক্ট করা, যে আপনার দিকে আপনি কিভাবে তাকে অ্যাট্রাক্ট করবেন। এখন আপনি হয়তো তাকে এভাবে রিকোয়েস্ট করতে পারেন যে আমি যেহেতু নতুন, তাই না, আমি 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 নতুন, বাট আমি এসিওর কাজ করছি। আপনি এসিওর কাজের উদাহরণটা দিয়ে দিলেন, আপনার যে ওয়েবসাইট নিয়ে আপনি এসিওর কাজ করতেছেন, আপনি তাকে এটা দিয়ে দিলেন এবং তাকে সার্চ করতে বললেন যে দেখেন আমার কিওয়ার্ড এইটা, আপনি সার্চ করে দেখেন, আমি ফার্স্ট পেজে আপনি পেয়ে যাবেন আমার ওয়েবসাইটকে। কেন সম্ভব না, তার অন্যরা আসতেছে না, আপনার টোটাল কোর্স শেষ হয়ে যাবে। আমি মনে রাখতেছি আপনারা যদি করে যেতে পারেন এ টু জেড, তাহলে আপনাদের ফার্স্ট পেজে আসবেই। আর যদি কিওয়ার্ডটা নির্বাচন আপনারা ভালোভাবে করতে পারেন, প্রয়োজনে একদিন আমি আপনাদের সবাই ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো চেক করে দেখব ক্লাসেই, যে আপনাদের কিওয়ার্ডগুলো সঠিকভাবে আপনারা নির্বাচন করছেন কিনা। বুঝতে পারছেন কি, ফার্স্ট পেজে আসবে, আসবে না, ফার্স্ট পেজে আসার জন্যই তো আমাদের এসে শেখা। এখন আপনি যদি আগেই বলতেছেন যে সম্ভবই না, হ্যাঁ হ্যাঁ মানে আপনি ভিজিট করেন না সেটা, তাহলে কি মানে কে চেক করে না, ভিউয়ার কি ভিজিট করে, অন্য ভিজিটার আসে, আপনি বুঝতে পারতেছেন আপনার ওয়েবসাইট অন্য ভিজিটার আসে, অফার আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কোন দেশ থেকে ভিজিট গুলো আসে সেটা দেখতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, অনেক অপশন আছে সেখানে গিয়ে দেখা যাবে। আচ্ছা তাহলে ভালো আপনার, কিন্তু এখন তো আপনি 2 একজন ভিজিটার দিয়ে তার ফার্স্ট পেজে আসা যাবে না, আপনাকে কোয়ালিটি ব্যাফলিং করতে হবে, তাই না। আপনাকে সেই ব্যাকলিং কোয়ালিটি ব্যাকলিং করতে হবে, ভিজিটর সেখান থেকে যখন আপনার সাইটগুলোতে আসবে তখন মানে এই কারণগুলোতে আপনার ওই যে টাইটেল, মেটা ট্যাগ, ডিসক্রিপশন ট্যাগ, তারপর কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডের ইউজ, এই জিনিসগুলো নিয়ে জোরেই তো আপনি ফার্স্ট পেজে আসবেন। বুঝতে পারছেন আপু, আপনি কিন্তু এই এই জিনিসগুলো জোরেই ফার্স্ট পেজে আসতে পারবেন, কিন্তু আমরা তো এখন শুধুমাত্র ওয়ান পেজ অপটিমাইজেশন করছি, এখন তো অফ পেজে আমরা যাইই নাই, তাই না। সো এটা 12 কোর্স শেষ হয়ে যাবে, দেখবেন যে আপনার সাইট আমার বিশ্বাস যদি করতে পারেন তাহলে ফার্স্ট পেজে আসবে অবশ্যই, কারণ আপনি এমন একটা কিওয়ার্ড নির্বাচন করলেন যে কিওয়ার্ডটা আবার হাই কম্পিটিটিভ হয়ে গেল। প্রাথমিক অবস্থায় আপনি লো নিয়ে ট্রাই করেন, প্রাথমিক অবস্থায় লো নিয়ে ট্রাই করেন, আপনার ভিজিটর যদি এখন কমও আসে তবু সমস্যা নাই, আপনি যদি ফার্স্ট পেজে এনে ক্লায়েন্টকে দিতে পারেন যে আমার সাইটটা দেখেন ফার্স্ট পেজে আসছে, এটাই ট্রিক্স। হ্যাঁ বুঝতে পারেননি, মানে আপনি এখন নেই শুরুতে ভিজিটার যাচ্ছেন, আপনি এখন ভিজিটার নিয়ে আপনার ব্লগ স্পট থেকে অন্য জায়গায় চিন্তা ভাবনা করতেছেন, সেটা প্রাথমিক অবস্থায় সম্ভব হবে না, আপনার সময় লাগবে। সো আপনি আগে মার্কেট প্লেসে কাজ আপনাকে করে আগায় যেতে হবে, তো এই জন্য এমন কিওয়ার্ড নির্বাচন করেন যে কিওয়ার্ড সার্চ করে ফার্স্ট পেজে আসা যাচ্ছে, ফার্স্ট পেজে আসা গেলে আপনি কেরানকে দেখাতে পারতেছেন দেখেন আমার কিওয়ার্ড এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেরানকে বলতে হবে, বাংলাতে বলা যাবে, ইংলিশে বলতে হবে।
রিলিন পাতাগুলো সাজায় নেবেন। তো ওডেক্স তো আগে ওই মানে স্যার বলা, তারপর এই ধরনের প্লিজ মানে এই ধরনের কথাগুলো ইউজ করা কিন্তু নেগেটিভ চোখে দেখতো, মানে স্যার বলতে নিষেধ করে। যাই হোক, তাকে যেটা বলা যায় হ্যালো ডিয়ার। হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু করতে পারেন যেভাবে যেভাবে হোক। আপনার কভার লেটার আপনি কখনো লেখেননি, কি লিখছিলেন কখন কভার লেটার গুলো কখনো, মানে কিভাবে লিখতেন আপনি? হুম হুম হ্যাঁ, হ্যালো স্যার, হ্যাঁ নামটা উল্লেখ করো, বা ডিয়ার হায়ারিং ম্যানেজার। যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা শেষ করে দিই তাহলে। এই স্যার ম্যাডাম কথাগুলো আগে কিন্তু ওডেক্স মাইন্ড করতো, তবে এখন অনেকে ইউজ করে আর এটা ওনারা এখন তারা এটাকে মানে নর্মালি দেখে। হ্যাঁ মানে নর্মালি তারা দেখে এটা, সো এটাতে ব্যাপার না। তো আপনি তাকে কিভাবে তাকে কিভাবে আপনি কনভিন্স করবেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি তাকে যেভাবে কনভিন্স করতে পারবেন, ঠিক আছে, নিজের মানে দিকে আকৃষ্ট করতে পারবেন, সেটা মানে আপনি শুরুতে বলতে পারেন যে তাকে শুভেচ্ছা দেওয়ার পর। যেটা আপনি শুনতে যাচ্ছেন সেটা মানে যেভাবে শুরু করবেন, আপনি প্রথমে তাকে তো শুভেচ্ছা জানাবেন, জানার পর এটা বলবেন যে আমি আপনার জব ডিসক্রিপশনটা ডিটেলস পড়ছি, আই হ্যাভ রিড ইওর জব ডিটেলস, হয়ে গেল একটা, তারপর এই কাজটা আমি করতে পারবো ইজিলি, আমি এই বিষয়ের উপর আমার এক্সপিরিয়েন্স আছে, এই বিষয়ের উপর আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে, বাট আমি ওডেক্সে নতুন, বাট এই বিষয়ের উপর আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি এসইও নিয়ে কাজ করছি। তো দেখেন এই আমার কিওয়ার্ড, এই আমার ওয়েবসাইট, আপনি এই কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করেন অ্যান্ড দেন আপনি পেয়ে যাবেন আমার সব, মানে আমার ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। আমি এভাবে বলে দিচ্ছি আপনি, হ্যাঁ এভাবে বলে দিচ্ছি, এটা তো ট্রাই করে। হ্যাঁ তবে আপনি এই কথাগুলো যদি বলতে পারেন যে আমি ওডেক্সে নতুন বাট আমি এসের কাজ করছি, অনেক কাজ করছি, হ্যাঁ আপনি পোর্টফোলিও চেক করতে বলেন, পোর্টফোলিওতে আপনি তো সব ডিটেলস গুলো দিয়ে রাখেন, পোর্টফোলিও চেক করতে বলতে পারেন তাকে, অথবা আপনার সাইটের নাম আপনি কিওয়ার্ড তাকে দিয়ে দিলেন, উনি একবার যদি সার্চ করে আপনার সাইটে পেয়ে যায় মানে কোনো অপশনে দেখবেন আপনাকে দিয়ে দেবে কাজ। বাট এটা এটা হচ্ছে আপনার কভার লেটারে কি লিখবেন সেটা বলে দিলাম, বাংলা নাকি ইংলিশটা দিতে হবে আপনাদেরকে বলে? হ্যাঁ হ্যাঁ যাক, এই কথাগুলো তো নাকি এই কথাগুলো আপনারা এখন আপনাদের নিজের মতো করে সাজাবেন, যদি তাকে আরো অ্যাট্রাক্ট করার জন্য কনভিন্স করার জন্য আপনি আরো কিছু সেখানে মধ্যে ঢুকিয়ে দিতে পারেন তারও ভালো। আপনি যেটা চাইছেন, হ্যাঁ আপনি যে কাজটা করতে বলতেছেন সেটা আমি পারবো, পারি, দেখেন আমার অতীত কাজের নমুনা এটা। আচ্ছা আরো কোনো কোশ্চেন আছে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ তাহলে আজকে এখানেই থাক। হ্যাঁ 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 সাপোজ দেখেন আমি করে দেখাচ্ছি, সাপোজ আমি গুগলে যদি এখন লিখি আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট,
সরি, নেটওয়ার্ক ইয়ে নেই নাকি? আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম আছে। যাই হোক, আপনারা জাস্ট ওই যে গুগলে লিখে সার্চ করবেন যে 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 সাইট সাবমিশন সাইট লিস্ট চাচ্ছেন, ডিটেলস সব পেয়ে যাবেন, তাই না? হ্যাঁ, কারেক্ট কারেক্ট। আপনার বিভিন্ন জায়গা থেকে নিতে পেতে পারেন, বিভিন্ন জায়গায় আছে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত থাক। আমরা নেক্সট দিন থেকে এগুলোর ধারাবাহিকভাবে প্র্যাকটিক্যালি সব আলোচনা শুরু করবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, বলেন।